না। কেন পারবে না? এর পরের দিন তুমি বানাবে, যেমনই হোক সমস্যা নয়, তুমি বানাবে। সকালে উঠেই দেখছি একটু একটু বৃষ্টি পড়ছে, সামান্য বৃষ্টি, খুব বেশি যে বৃষ্টি তাও না, টিপটপ টিপটপ করে বৃষ্টি পড়ছে। তাই ছাদে যাওয়ার জন্য রেডি হয়েছিলাম, ছাদে আর গেলাম না, ছাদে গেলে তো বৃষ্টিতে ভিজে যাব, আর এই সময় বৃষ্টিতে ভিজে গেলে তো জ্বর আসার সম্ভাবনা, জ্বর আসলেই তো বাড়ির সবাই ভয় পেয়ে যাবে যে কি না কি হলো। এখন আমরা জ্বর আসলেই ভয় পাই, একটু সামান্য গা গরম তাতে যেন ভয় পেয়ে যায় যে না জানি কি হবে কি হবে। এখন সেজন্য আর ছাদে গেলাম না, বাসাতেই সকাল সকালে রান্না বান্নাগুলো শুরু করে দিলাম। করলাটা ভাজবো, এটা সবুজ সবুজই রাখবো, এটা কিন্তু একবারে কুড়মুড়ো করবো না। আর আমি তো সকালে রুটি ভাত সব একসঙ্গে বানিয়ে ফেলি, মমিন কখনো ভাত খেয়ে যায় সেদিন রুটি নিয়ে যায়, আর যেদিন সকালে রুটি খাই অফিসে ভাত নিয়ে যায়, যখন যেটা মন চায়। আমাদের খাবারের কোনো বিষয় না, আমাদের যখন যেটা মন চায় তখনই আমরা সেটা খাই। আজকে হয়তো ভাত রান্না করলাম, মেয়েরা বললো যে না আজকে খিচুড়ি খাবো, ভাতটা ফ্রিজে রেখে আমি আবার খিচুড়ি তৈরি করে ফেলি, আমার কোনো কিছুতেই কোনো সমস্যা নাই। আসলে খাওয়াটা তো নিজের মনের ব্যাপার, মনের প্রশান্তিতে যেটা খেতে ভালো লাগে সেটা খাওয়াই ভালো, তবে খাওয়ার পরিমাণটা একটু কমে রাখা ভালো, মোটা হওয়ার চান্স থাকে। আর ওষুধ ডালের চটচটি করবো। আর এইদিকে দুপুরে খাওয়া দাওয়ার পরেই প্রজ্ঞার পিজ্জা খেতে ইচ্ছা করলো, ওর ইচ্ছা করা মানেই তখনই তৈরি করে ফেলবে, এই তো প্রজ্ঞা লেগে গেছে তৈরি করতে, সে নিজেই একাই সবকিছু তৈরি করছে। আমি তো বলছিলাম ব্রেড পিজ্জা তৈরি করতে কোনো মানে ঝামেলা হবে না, খাটনি হবে না, কিন্তু ও নিজেই একাই তৈরি করছে। আচ্ছা করুক, ওর মাঝে মধ্যে খুবই শখ হয় এই ধরনের খাবার, আবার কখনো হঠাৎ বললো যে আজকে কেক তৈরি করবো, করা শুরু করলো। ওর এই সব খাবারগুলো ওর নিজে তৈরি করতে তো খুবই ভালো লাগে। আমি তো বললাম যে সামনে এসে তৈরি করো, কিন্তু না, ও এখন সামনে আসবে না, একা একাই তৈরি করবে। আচ্ছা করুক, একা একাই তৈরি করুক। সকালে পিজ্জা তৈরি করবে বলে লাস্ট লাল ক্যাপসিকামটা অর্ডার দিয়েছিল, দুপুরে চলে আসছে, আর অন্যান্য সব কিছুগুলো বাসাতে ছিল। ও নিজের মনের খুশিতে তৈরি করছে, আমি মাঝে মধ্যে এসে একটু মানে ভিডিও করে যাচ্ছি এই আর কি, কিন্তু বলছে যে তুমি করলে করো, আমি এখন কথা বলতে পারছি না। পেঁয়াজগুলো বেশ সুন্দর করে কেটে নিয়েছে, আর প্রতিভা এখন তোকে সাহায্য করছে, এই মরিচটা নিয়ে আসো, এই পেঁয়াজটা নিয়ে আসো, মানে ও যাচ্ছে ফ্রিজ খুলছে নিয়ে আসছে, মানে ওর তো ও যেটা বলছে সেটাই করছে। আবার চাকু দিয়ে দেখেছি একটু ছিদ্র করে দিচ্ছে যে করছে করো কর মতো। ওর পছন্দের জিনিস তৈরি করা সব কিছু উপকরণ ঘরেই থাকে সব সময়, একটা ফুরিয়ে গেলেই আর একটা আনতে দেয়, আর মাঝে মধ্যে ডেট আছে কিনা দেখে, ডেট যদি না থাকে মানে একদম ভর্তি আছে তারপরেও ফেলে দেবে।
অবশ্য আমরা বাঙালিরা ফেলে দিতে চাই না, কিন্তু ডেট না থাকলে তো খাওয়াটা ঠিক না। কিন্তু আমরা তো ফ্রিজে রেখে দিয়ে সেটা খাওয়ার চেষ্টা করি, কিন্তু আসলে ডেট দেখে খাওয়াটা খুবই জরুরি সব কিছুই। অনেক সময় আমরা তো শুধু ডেট দেখার চেষ্টা করি না, আছে খেয়ে নি, এটা অবশ্য আমাদের বাঙালিদের অভ্যাস। ওর খুশি মতো তৈরি করছে নিজের চেহারা দেখালো না যদিও, কিন্তু খুবই খুশির সঙ্গে তৈরি করছে। এই পিজ্জা বানানোর ট্রেটা পুরাতন হয়ে গেছিল, আবার আর একটা নতুন নিয়ে আসছে। মানে আমি অন্য কিছু অর্ডার দেওয়ার সময় ওর পছন্দের যেটা যেটা প্রয়োজন ফট করে অর্ডারটা দিয়ে ফেলে একসঙ্গে। আমি অবশ্য কিছুই করছি না, আমি মাঝে মধ্যে এসে একটু ভিডিও করে নিচ্ছি আর কি। আর এই যে অরিগানো আমার গাছ থেকে একটা পাতা তুলে নিয়ে আসলো, ও বলছে পাতাটা কেটে ছোট ছোট করে এর উপরে সাজিয়ে দিবে। মনে হচ্ছে না দেখে একদম এক্সপার্ট হাতে তৈরি করছে। ওইটা ও করতে খুবই পছন্দ করে, ও সামনে এসে যে একা বানাবে সেটা যেন বানাতেই চায় না। তারপরেও সেদিন আমি বলছিলাম তুমি পুডিং বানাও, মানে যেমনই হোক বানাও, কোনো সমস্যা নাই, মাঝে মধ্যে দিতে হয় বাচ্চাদের, নষ্ট হোক তাতে কোনো সমস্যা নাই। এই বিষয়টা আমি প্রথম থেকেই মনে করি যে কোনো কিছু তৈরি করলে ভালো হবে না, নষ্ট হবে, হোক তাতে সমস্যা নাই, একদিন নষ্ট হলে পরের দিন কিন্তু ভালো হবে। আর ঠিকভাবে না হলে ওর মনের মধ্যেই বলবে যে এটা ভালো হলো না কেন, তাহলে পরের দিন কীভাবে ভালো হয় সেটা কিন্তু সে নিজেই আবিষ্কার করবে, এই জন্য বানাতে দিতে হয়। এই যে প্রজ্ঞা কখনো কোনোটা ইউটিউবে দেখে ইচ্ছা করলো, তখনই কিন্তু কোনটা কোনটা নাই সেটা তখনই নিয়ে আসতে হবে, তখনই এনে যে সে বানানো শুরু করলো, হলো না, তারপরেও কিন্তু আবার সে বানাবে, আবার বানাবে, তার মানে ভালো না হওয়া পর্যন্ত সে বানাতেই থাকবে। এই যে দেখে তো মনে হচ্ছে একবার ইয়ামি ইয়ামি, না
দারুণ হয়েছে। কিন্তু এই যে আসল লুক চলে এসেছে, ফাইনাল লুক দেখা যাচ্ছে, খুবই সুন্দর, খুবই দেখে তো খেতে ইচ্ছে করছে। আপনাদের কি মনে হয়, দেখে মনে হচ্ছে না এক টুকরো পিজা এখনই খেয়ে নি, কি মজা! এত বেশি চিজ আছে, আমি একটু কমই খাই, তারপরে কিন্তু আমারও মনে হচ্ছে যে খুবই মজা হবে, এখনই খেয়ে ফেলি। সবাই খেয়ে নেব, খাবো, সবাই তো খাবে। প্রজ্ঞা তো চুপচাপ খালি দেখছে যে প্রতিভা আগে খাওয়া শুরু করলো। প্রজ্ঞা তুমিও খাও। হ্যাঁ, কেমন হয়েছে? হ্যাঁ, বাসায় বানানো তো আরো ভালো হয়। কেমন করে বানাবে আপুর কাছে দেখে নিয়েছো? কেন পারবে না, এরপরের দিন তুমি বানাবে, যেমনই হোক সমস্যা নাই, তুমি বানাবে। হ্যাঁ, আমিও খাচ্ছি। না আসলে সুন্দর হয়েছে তো, হ্যাঁ প্রজ্ঞা তো খেতেই আছে, ও তো কথাই বলছে না, ও তো খেতেই আছে, ওর আসলে খেতে ইচ্ছে করছিল ওই জন্যই কিন্তু ও বানিয়েছে। ওর যখন যেটা খেতে ইচ্ছে করে তখনই সেটা বানিয়ে খাবে, তারপরে অন্য কথা। আর প্রতিভা তো বলবে যে না আমার ভালো হবে না। ভালো হবে না কেন, তোমারটা দেখে যাচ্ছে সুন্দর হবে। হ্যাঁ এত সুন্দর হয়েছে, তুমি প্রথমে বানাবে সুন্দর হবে। তুমি সেদিন পুডিং বানালে খুব সুন্দর হয়েছিল তো, সেটা তো সুন্দর হয়েছিল। এরপরের দিন কিন্তু তুমি বানাবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ট্রাই করবে, ভালো অবশ্যই ভালো হবে। আর যেমনই হোক কোনো সমস্যা নাই, তুমি বানাবে, সবকিছু তো রেডি আছে, পিজা বানানো সবকিছু তো বেশি বেশি আছে এখনো, তুমি বানিয়ে ফেলো, আর একটা পিজা বানিয়ে ফেলো, আমার মনে হয় তোমারটাই বেশি ভালো হবে। তাহলে দর্শকের কাছে বিদায় নিয়ে নি। হ্যাঁ আমাদের পিজা বানানো যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে